إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. محبت بڑا درود ہویا نبی جیر دیوانا বৈজ্ঞতলে যাইতে পারো ওই যে সুনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া রাব্বি বিল মুস্তাফা بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, অল প্রেজিডিউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ। আজকে 2020-র এই বছরের সর্বশেষ জুমা, সর্বশেষ শুক্রবার। নেক্সট ফ্রাইডে উইল বি 2021। তো 2020-র লাস্ট ফ্রাইডে, টুডে ইজ লাস্ট ফ্রাইডে, এটা আমাদের অনেকের কাছে স্মরণীয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে অনেক বয়স দিয়েছেন, যার বয়স একটা বছর পদার্পণ করলো 2020-র মাধ্যমে, বিগত দিনের সাথে একটা বছর এড হলো। আমাদের সেলিব্রেটেড, আমরা 31st নাইট সেলিব্রেটের জন্য বেশি আসক্ত সব ধরনের মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, যা আছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। বাট একবার আমরা চিন্তা করি না যে আমার জীবন থেকে যে একটার পর একটা বছর চলে যাচ্ছে, এই বছরে আমি কি কাজ করলাম, একটা বছরের হিসাব আমি মিলাইতে পারলাম কি না, কতটুকু গুনার কাজ করলাম, কতটুকু নেকির কাজ করলাম, কত টাকা আর্ন করলাম, কিভাবে আমার জিন্দগিটা অতিবাহিত করলাম। টাকার হিসাব অবশ্য সবাই করেন, ট্যাক্স ফাইলের হিসাব আসে, বাট আমলের হিসাবটা আমরা অনেকে মিলাইতে পারি না। আমলের হিসাব ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর আদার প্রপার্টি। আমল যদি আপনার ভালোভাবে করেন আর আপনার এই দিনগুলো অতিবাহিত করেন, তাহলে সাকসেসফুল আপনি। আর যদি বদ আমলের মাধ্যমে আপনার একটা বছর অতিবাহিত হয়, তাহলে আপনার লুজার, আপনি লুজ করলেন। এই জন্য আমরা গেইনার ওর লুজার এটার হিসাব করতে হবে, আমাদের গুড আমল কতটুকু ছিল এক বছরে, আমরা কি পরিমাণ দান সদকা করেছি, মানুষদেরকে হেল্প করেছি, আল্লাহর ইবাদতই করেছি, নামাজ আমরা কতটুকু পড়েছি, 365 দিনের মধ্যে কয়েকটা আমার নামাজ কাজা হয়েছে, রোজা সবগুলো রাখতে পারেছি কি না, এই হিসাবটা করা হয়েছে জ্ঞানী মানুষের কাজ। হাসিবু কাবলা আন্তু হাসাবু, হিসাব করো হিসাব নেওয়ার আগে। মনে রাখবেন প্রতিটা দিনের এক এক দিন হিসাব দিতে হবে, মিনিটে মিনিটে, সেকেন্ড সেকেন্ডের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন, প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই হিসাব নেওয়ার আগে যদি আমি একবার হিসাব করি, প্রি কাউন্টিং, প্রি কে, স্কুলে ভর্তি হওয়ার আগে এক বছর পরে প্রি কে, টেস্ট নেওয়ার আগে একবার টেস্ট নেওয়া, প্রি টেস্ট, তা আমরাও প্রি কাউন্ট,
আমাদের কাউন্ট করার আগে আমরা একবার আমাদের হিসাবটা আমরা মিলাই, আমরা নিজেরাই নিজেদের টেস্ট করি যে আমি লুজার অর গেইনার। এই জন্য আমরা আজকে বছরের সর্বশেষ দিনে জুমার নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব, এই বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন সবাইগুলো না, আমিন। আমাদের নেক যতগুলো আমরা করেছি নেক আমল যেন পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করেন, নেক্সট ইয়ার যেন আমরা সুন্দরভাবে বেশি বেশি করে আমল করে কাটাইতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আরেকটা কথা, সাথে সাথে এক বছরে আমাদের অনেক কিছু হয়, অনেকের সাথে আমাদের মনের মধ্যে হকুল এবাদ যেটা মানুষের হক নষ্ট হয়, মানুষের মনে কষ্ট দেওয়া হয়, এগুলা থেকেও মাপচায় নেওয়া উচিত যাতে আমাদের নেক্সটটা সুন্দরভাবে করতে পারি। তওবা এমন এক জিনিস, তওবার মাধ্যমে মানুষের জিন্দগির গুনাহ মাফ হয়, আল্লাহর নৈকট্য লাভ হয় এবং উপর থেকে আল্লাহর পতিত গজব আজাব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জন্য তওবা করতে হবে। তওবা করার মধ্যে শুধু এটাই নয় যে তওবা করলাম বাদে আবার রিপিটেশন নয়, সাবিত কদম থাকা, আমি যে জিনিসের প্রতি আমার গুনাহ হয়েছে অপরাধ হয়েছে তার প্রতি গিনা প্রদর্শন করা আর যাতে রিপিটেশন না হয়, আর বেশি বেশি করে নেক আমল করা, তওবা বেশি বেশি করা। আল্লাহ যেন আমাদের এই 2020-2019 করোনা ভাইরাস দেখা দিয়েছিল, 2020-2020 এসে দেখা গেল আজকের দিনে আমেরিকায় প্রায় অলমোস্ট 30 কোটি মানুষের মধ্যে 18 কোটির উপরে অলমোস্ট 10 কোটি মানুষই পর্যন্ত নিউ কেসেস এফেক্ট হয়ে গেছেন করোনা ভাইরাসে, যেখানে এদেশের 30 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 19 কোটি মানুষ আক্রান্ত, এর মধ্যে রিকভারি হয়েছে অনেকেরই। আমরা প্রায় 3.5 লাখ মানুষ হারিয়ে ফেলছি এই বছরে, 19-এর লাস্টে নভেম্বর ডিসেম্বর এটা শুরু হয়েছিল আর ডিসেম্বরের শেষে এক বছর পূর্ণ হলো, এর মধ্যে আমরা কত কিছু পরিবর্তন হয়ে গেছে, মাত্র অদেখা দেখা যায় না চোখে একটা ক্ষুদ্রতম একটা ভাইরাসের মাধ্যমে আল্লাহর শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি যে কত বৃহৎ আকারে আসতে পারে। সামান্য একটা উপমা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে দুনিয়ার মানুষ আজ সব ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, পরাশক্তি বড় বড় যে শক্তিগুলো ছিল বিশ্বের পঞ্চশক্তি, যার মাধ্যমে জাতিসংঘ কম্পন হতো, যাদের কারণে সারা বিশ্বের মোড়লরা এক হয়ে কিভাবে মানুষদেরকে কুণ্ঠাসা করা যায় সব সময় চিন্তা থাকতো, এই মানুষগুলো আজ নিজের আখের গুছারো নিয়ে ব্যস্ত আছে, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত। এই যে অবস্থা আমাদের, এখান থেকে আমাদের চিন্তার অনেক খুরাক আছে, গবেষণা করার অনেক কিছু আছে, এখান থেকে রিসার্চ করেন যে আমাদের অবস্থা কি ছিল, কোন অবস্থায় এসেছে, আবার সামনে কোন দিকে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শক্ত হাতে যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ, আল্লাহর দরাটা বড় শক্ত, কিন্তু এটা তো আমরা দেখি সামান্য একটা অণু থেকে অণু, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভাইরাস দিয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যদি আল্লাহ শক্তভাবে ধরেন তাহলে কি হতে পারে। তো 2020 চলে যাচ্ছে, হিসাব মিলান, আল্লাহ যেন আমাদেরকে বাদে বাকি যতটুকু বছর হায়াতে দান করেন আমরা সুস্থভাবে আল্লাহর গুলামের মধ্যে এবাদতের মধ্যে কাটাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আরেকটা, আজকের যে ঐতিহাসিক দিন, আজকে ক্রিসমাস ডে, যেটা আমরা বাংলাতে বলি বড় দিন, খ্রিস্টানদের ঈদের দিন, এর চেয়ে আরও সুন্দর দিন হলো আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক আগের প্রফেট ঈসা আলাইহিস সালাতু আসসালাম, আদম আলাইহিস সালাতু আসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু আসসালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী লাস্ট অ্যান্ড ফাইনাল প্রফেট, আদম টু আওয়ার প্রফেট 124,000 প্রফেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ডিং হিয়ার, অল প্রফেট ইজ ট্রু, উই বিলিভ ইন অল প্রফেট, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি, উই বিলিভ অল প্রফেট ফুললি, শেষ হলি তামি, ওকে, শুরুর আগে শেষ, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা আরো করবো, আজকে যেহেতু রেইন আছে বাইরে মানুষ দাঁড়াইতে পারবে না,